কোন খবর মিস করে দিয়েছেন? এক্ষুনি ইউটিউবে সিভিল নিউজ সাবস্ক্রাইব করে নিন আর সারা দিনের যে কোনো সময় দেখে নিন যে কোনো খবর সবার আগে একমাত্র সেভেন এবিক নিউজের পর্দায়। নমস্কার, সেভেন এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর চলাকালীন ঘটল অঘটন। অসম থেকে দীঘা বেড়াতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। ইতিমধ্যেই দীঘা থানায় অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ ব্যক্তির মেয়ে। মুখ্যমন্ত্রী থাকার কারণে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত নগরী। উপকূলবর্তী এলাকায় চলছে নাকা চেকিং। তারপরেও হোটেল থেকে কিভাবে নিখোঁজ হয়ে গেলেন ওই ব্যক্তি, ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। গত 3রা এপ্রিল কলকাতা থেকে বাসে করে আসাম রাজ্যের গৌরীপুর থেকে দীঘা বেড়াতে আসেন বছর 68-এর ঘনকান্ত দাস। একা নন, তার সঙ্গে সমুদ্র সৈকতে আসেন তার মেয়ে সহ আরো 3 জন। নিউ দীঘার একটি বেসরকারি হোটেলে ওঠেন তারা। অনেকটা জার্নি হওয়াতে রাতে সপরিবারে হোটেলের রুমে ঘুমাতে চলে গেলে পরদিন সকাল থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ঘনকান্ত দাস। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একটি সিসিটিভি ফুটেজ, সেটা হোটেল থেকে পেয়েছে তারা। সেখানে দেখা যাচ্ছে যে নিখোঁজ ঘনকান্ত দাসকে ঘোরাঘুরি করতে। দেখে নেব সেই ছবি। এ প্রসঙ্গে নিখোঁজ মধ্যবয়স্ক ব্যক্তির মেয়ে ধুলিকণা দাস কি জানালেন শুনব। আসাম থেকে এসেছিলাম। কবে এসেছিলেন? আমি 1 তারিখে এসেছি কলকাতায় ঘোরার জন্য। মানে বাবার একটু অসুখ ছিল, তার জন্য ওনাকে একটু ঘোরাতে দিয়েছিল ডক্টরে। ওনার জন্য মানে আমি ভেবেছিলাম নেক্সট চেকআপের আগে একটু ঘুরে আনি। চেকআপে তো বলতে পারবে কোথায় কোথায় ঘুরিয়েছি কি ঘুরিয়েছি। আর কলকাতায় উনি আগে অনেক ভেবেছি একটু আগের কথা রিমাইন্ড স্ট্রং আছে। কবে 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 দীঘা বেড়াতে এসেছিলেন? আমি 3 তারিখে এসেছিলাম, 3 তারিখ নাইট। আমি বাসে করে এসে সকালে পৌঁছেছি 3:30 বাস আড্ডা। তারপর ওখান থেকে আমি হোটেলে আমি রুকেছি। তো ওখান থেকে 3:30 আমি 5টার মধ্যে আমি পৌঁছে গেছি। সব ফর্মালিটি করে আমি 5:30টার সময় আমি হোটেল ঢুকে ঘুমিয়ে পড়েছি। তো আর রাত্রে একটু যেহেতু আমরা নাইট জার্নি করছি তো একটু ঘুমটা হয় নাই, সকালে একটু ঘুমাচ্ছিলাম। তখন বাবা কি করেছে, হয়তো চাটা খেতে নেয় বা একটু হাঁটাহাঁটি করতে বাইরে চলে গেছে। 6:50 করে বাইরে চলে গিয়ে 8টার সময় আমি 8টা না বাজতে আমি মানে চোখ খুলছে। তখন আমি দৌড়াদৌড়ি করে দেখলাম কি বাথরুমে দেখলাম, প্রথমে বাথরুমেও নেই। তখন আমি বুঝলাম যে না, এখানে এটা ঠিক হচ্ছে না। আমি সাথে সাথে ওভাবে দৌড়োচ্ছি, এখনও দৌড়োচ্ছি। থানায় 9টার দিকে আমি গেছিলাম। তো 9টার দিকে বলেছে কি আপনারা আগে খুঁজুন, তাহলে আসবেন। এখানে সিএম ডিউটিও করেছে, তো আপনি আসবেন। ইতিমধ্যে দীঘা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে। দীঘা থানার ওসি জানান, নিখোঁজ মধ্যবয়স্ক ব্যক্তির ছবি সব জায়গায় পাঠানো হয়েছে ইতিমধ্যেই। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে যে সারা বছর যেখানে সৈকত নগরীতে পর্যটকদের ভিড় থাকে, সূর্যোদয় দেখতে বহু মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েন, সেখানে জনবহুল সৈকত নগরীতে কিভাবে কার্যত উধাও হয়ে যেতে পারে জলজান্ত ব্যক্তি, সেই নিয়ে কিন্তু রহস্য ঘনাচ্ছে। যত সময় গড়াচ্ছে ততই উদ্বেগ বাড়ছে পরিবারের মধ্যে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, সেভেন এবিক নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।